তোমাকে যেদিন পাবো আমাকে পেলে কি করবা চুম্মাইতে চুম্মাইতে লাল করে ফেলবো গা ঝম ঝম কি হয় কি হয় ভাই আমি এই জন্যই রাস্তাঘাটে খুব কম বেরোই যদি পাই ভুলে টুলে এইসব মেয়েদের চক্করে পড়ে যাই চুম্মাইতে চুম্মাইতে লাল করে ফেলবো আসসালামু আলাইকুম আন্টি আপনার মেয়ে তো আমার ললিপপ খেয়ে দিছে ওয়েট এইটা আমরা নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নেই ওকে আপনার মেয়ে তো আমার ললিপপ খেয়ে দিছে হয়তো এই ভাইটা খুব কষ্ট করে এই ললিপপটা কিনেছিল তার মাকে প্রতিদিন বলতো মা 5টা টাকা দাও একটা ললিপপ খাবো মা দিয়ে দাও না 5টা টাকা দিয়ে দাও মা প্লিজ প্লিজ অবশেষে তার মা 5টা টাকা দিল আর সে ললিপপটা কিনলো কিন্তু মেয়েটা খেয়ে ফেললো ভাই এগুলো খুব কষ্টের মানে ভাই প্রচুর কষ্টের ভাই এগুলো বিষয় মেয়ে তো আমার ললিপপ খেয়ে দিছে না না ভাই আমি বুঝে গেছি এই যে ছেলের হাসিটা ভাই মন থেকে দিচ্ছে না তার বুকে এই যে তার বুকে হাজার দুঃখ কষ্ট রেখে দিচ্ছে ছেলেটা এত কষ্ট করে ললিপপটা কিনলো আর সেই ললিপপটা মেয়েটা খেয়ে ফেললো কি মেরুন তুমি আজকে তো খুশি কেন আল্লাহ জানেন না আজকে যেমন ভাই ফুল সজ্জার ঘরে ঢুকে জিজ্ঞেস করছে এই তুই খুশি নাকি ভাই তুই কি বোকা বোকা খোকা নাকি আরে কি খুশি এই রাজনে খুশি নাকি আয় হায় 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 তোরা রুম থেকে বের হয়ে যা আরো খুশি হবে কি রকম চুতিয়া পাবলিক ভাই উফ বুঝলাম না কি অবস্থা জনগণ সবাই আছেন ভালো আমিও আছি ভালো তো আজকে আমি কথা বলবো কিছু টিকটকারদের নিয়ে যাদের কর্মকাণ্ড দেখার পর আপনার মুখ দিয়ে একটা কথাই আসবে বন্ধ করো হাত জোড় কে মে যে ছেলেদের বউ নাই তাদের জন্য আমি আছি ঠিক আছে কারণ মানুষ মানুষের জন্যই ওকে উফ মেয়েটা কি ভালো ভাই এই মেয়েটার মতো যদি সব মেয়েরা বুঝতো তাহলে আর আমাদের রাতের বেলায় দুঃখ কষ্টের গান শুনতে হতো না কি রে গুতা লাগে কে গুতা লাগার জিনিস তো গুতা লাগবেই হ্যাঁ হ্যাঁ এটা কি বেরাস গুতা লাগে কে গালের ভিতরে এটা একটা বেরাস ছিল আজ এই রাত করে বেতন দেয় বলা বেরাস দে উফ কি অ্যাক্টিং ভাই টুর জন্য অস্কার পাইনি জাস্ট একটুর জন্য আর অস্কারটা পেলেও হাতে পেত না ইউ নো হোয়াট আই মিন সো গাইস আমার পিছিরে অনেক সাধনার পরে আমি পাইছি ঠিক আছে অনেক কষ্ট হইছে এই রোদরা দিয়ে ঘুরছি তারপর কত কি বা পিছনে দাঁড়ানো পিছিটা মনে হয় এই ছেলে বাচ্চা হবে কোথাও হারিয়ে গেছিল আর শেষমেশ খুঁজে পেয়েছে ভাই এসব জিনিস সত্যি ভাল লাগে সত্যি ভাল লাগে তারপর কি হলো ভাই হাল ছাড়বা নাকি ঠিক আছে সবাই পিছির প্রেমেই পড়বা ঠিক আছে পিছির পিছনেই দৌড়াইবা বুঝছো প্রেম মানে পিছনেই দৌড়াইবা বুঝছো ঠকবা না জিত ভাই আমি ভাবলাম ছেলেটার বাচ্চা কাচ্চা হবে কোথাও হারিয়ে গেছিল শেষমেশ খুঁজে পেয়েছি কিন্তু এ তো দেখছি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা নাক টিপলে দুধ বেরোবে তো আজকে আরো কিছু টিকটকারদের নিয়ে খেলা হবে খেলা হবে দেখা হচ্ছে ইন্টার পর যা যারা এখনো ফেসবুক পেজ ফলো করনি ফলো করে দাও আর যা যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও তো ইন্টারটা চালু করা যাক কি অবস্থা জনগণ হায় রে শুনেন দিয়া মন আমি পাপু আলিডি হ্যালো ভাই প্রথমেই দেখাবো রিভেজ নেওয়ার সুন্দর গল্প আরে কিং বয় যে গাড়ি কিনে ফেলছো নাকি ও বাবা হাতে আইফোনও আছে এগুলো কি তোমার নাকি ধার করে আনছো একসময় আমার কিছু ছিল না বলে তুমি চলে গেছিলে এখন আমার সব আছে কিন্তু তুমি নেই কি সুন্দর রিভেঞ্জ এইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কি অনেকে দেখি ব্রেকআপ হওয়ার পর মদ গাঁজা বিড়ি সিগারেট আরো ভাই কত কি নিজের কলিজা একেবারে শেষ করে দেয় অনেকে তো আবার কষ্টে দুঃখের গান শুনে মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে এইসব না করে ভাই নিজেকে প্রস্তুত করো লাইক আমার মতো এই জন্যই বলি পেজ ফলো করতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে রিভেঞ্জ নিতে হবে রিভেঞ্জ পাগল না হলে কি ভালো স্বপ্নগুলোকে বলো সাজা হ্যাঁ হ্যাঁ আমিও
কয়েকদিন পর নিজের নামের পাশে হিরো লাগাবো আর ছিড়া প্যান্ট পরবো আর 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 সাথে মেয়ে নিয়ে ঘুরবো হিরো পাপ্পু। হাই গাইস, তোমরা আমার বিয়েকে দেখতে চাও? না। এই যে দেখো, এটা আমার বিয়ে। ওয়াও, নাইস জোস আপু। তবে আপনার বিয়ে তো দেখছি আপনার থেকে ছোট। ছোট নুনু। উপস। তোমরা এখন হয়তো বলবে যে আপু তুমি এত বড় কেন আর তোমার বিয়ে এত ছোট। আসলে এটা আমার চয়েস, তো আমি বুঝবো। দেখো এটা আমার বিয়ে। ব্যাপারটা অনেকটা প্রিন্স মামুনের বউর মতো হয়ে গেল। সুগার মাম্মি, তোমার চলার ধরন দেখলে প্রিন্স মামুনের মতো একটা বউ থাকলে ভাই এই যে এরকম করে একটা ভিডিও বানাতাম। বুম, আপনারা দেখার পর মুখ দিয়ে কথা আসছে না। বন্ধ করো হাত জোড় কে। মে তুমি যদি এখন আমার ফেসবুক পেজ ফলো না করে থাকো অবশ্যই ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ ডো সাবস্ক্রাইব পাপ অলরেডি, কারণ আমার 10k সাবস্ক্রাইব করতে হবে। কেন বুঝো না ভাই, কেন 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 লাইক করো না? প্লিজ লাইক মি লাইক মি লাইক মি লাইক মি। আর ভিডিও কেমন হলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাল লাগলে লাইক মারো, বেশি ভাল লাগলে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের কাছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তুমি চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে আসতে পারো, চলে আসো চলে আসো। আর 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 কি বলবো, বাই। লাখো দুয়ে পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া, পূর্ণিমাতে ভাই।